আচ্ছা, আমরা আজকে খুবই আনন্দিত যে বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী খায়রুল আলম শাকিল এবং কল্পনা আলমকে আমরা আমাদের মাঝে পেয়েছি। তো ওদের আমি সেবা লাইব্রেরির পক্ষ থেকে বিশেষ করে এখানে সাদর সম্ভাষণ জানাচ্ছি। তো শাকিল, তোমার কেমন লাগছে এখানে এসে? প্রথম সেটাই জিজ্ঞেস। ভালো, বাঙালিদের একটা সম্মেলন কেন্দ্র, সেই জন্য খুব ভালো লাগছে যে বাংলাদেশ এবং পশ্চিম বাংলার বাঙালিরা যে এক জায়গায় হয়ে সংস্কৃতি আদান প্রদান করছেন, এটা দেখে খুব ভালো লাগছে। নানা প্রশ্ন আমাদের মনে আছে, আমি সময় অতি অল্প বলে কিছু কিছু জিনিস প্রথমে তোমাকে দিয়ে শুরু করি। অনেক হয়তো জানে, কিন্তু অনেক হয়তো জানে না, তুমি আজ তো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে খুব পরিচিত শিল্পী, নজরুলগীতির এবং নন্দিত শিল্পী। তোমার শুরুটা কি করে হলো, নজরুলগীতির প্রতি তুমি কি করে আকৃষ্ট হলে, সেসব বলো আমাদের একটু। একটা তো পারিবারিকভাবে আমাদের সঙ্গীত চর্চাটা বাড়িতে ছিল, আমার মা, মার খালারা সবাই সঙ্গীতের প্রতি এক ধরনের আকর্ষণ ছিল, সঙ্গীত চর্চা করতেন। বাবাও সাংগঠনিক কাজ করতেন সেই সময়, সবটা মিলে। আর আমার মামা মাহমুদুর রহমান বেনু, যিনি পরবর্তীকালে ছায়ানটের শিক্ষকতা শিক্ষক হন এবং তার আগে ওখানে শিক্ষা গ্রহণ করেন, উনি মূলত আমাদের পরিবারে সঙ্গীত চর্চার ক্ষেত্রে মানে আমাদের ছেলে মেয়েদেরকে আগ্রহী করে তোলেন এবং সেইভাবেই ছায়ানটের সঙ্গে যুক্ত হই। পরবর্তীকালে আরো শাস্ত্রীয় সঙ্গীতে শিক্ষা গ্রহণ করি এভাবেই। আমার যেটা খুব তোমার বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে, আমার যেটা প্রচন্ড আকৃষ্ট করেছে আমাকে, তোমাদের একটা পারিবারিক গানের একটা পরিবেশ ছিল। বহুবার আমার যাওয়ার অভিজ্ঞতা হয়েছে সন্ধ্যেবেলায়, এমন কিছু ফর্মাল কিছু নয়, তোমরা সবাই একসাথে হচ্ছ, ছোটরা বড়রা যে যা পারে। তো তুমি ছোটবেলায়, আমার অনুমান যে তুমি নজরুলগীতি দিয়ে হয়তো শুরু করলে, নানা রকম গানই হয়তো তুমি গাইতে। হ্যাঁ, সেই বয়সটাতে আসলে তো শিশুরা সাধারণত সব ধরনের গানই করে, একটা পর্যায়ে যে হয়তো বেছে নেয় যে সে কি গাইবে। তো একেবারে ছোটবেলায় কিন্তু আমার শুরুটা হয় রবীন্দ্রসঙ্গীত দিয়ে। শিশুদের কম্পিটিশনে একটা পুরস্কার পাই সেখানে, সেটা ছিল রবীন্দ্রসঙ্গীত। এবং পরবর্তীকালে এসে আমি যেহেতু ওই যে মামার মামাকে অনুসরণ করতাম, উনি নজরুলের গান করতেন এবং সেই জন্য নজরুলকে বেছে নিই আমি সেই পরবর্তীকালে এসে। এবং শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি একটা আকর্ষণ ছিল, হয়তো ছেলেবেলায় হয়তো সেটা স্বাভাবিক ছিল না, কিন্তু যে কোনোভাবেই হোক, মামার ইনফ্লুয়েন্সই হোক, যেভাবেই হোক, শাস্ত্রীয় সঙ্গীতে শোনা 14-15 বছর বয়সে এবং সেই সাথে কাজী নজরুল ইসলামের যে রাগাশ্রয়ী গান, সেগুলোর প্রতি একটা আকর্ষণ হওয়া, সবটা মিলেই নজরুলের চর্চাটার মধ্যে ঢুকে যাই আমি। আমার মনে হয় একটা কথা তোমার ব্যাপারে যেটা বলার প্রয়োজন, অনেকে হয়তো জানে না যে তোমার এই গানের প্রতি নিষ্ঠা এবং গানে তোমার এই যে খ্যাতি, এটার ক্ষেত্রে একটা খুব লক্ষণীয় জিনিস, তুমি একটা খুব ক্রিটিক্যাল সময় বিদেশে ছিলে। কত বয়স থেকে কত বয়সে ছিলে তুমি? আমি 16 বছর বয়স থেকে বিলেতে পড়াশোনা করেছি এবং 86 সালে আমি দেশে ফিরি। তখন কত বয়স? 12 বছর ছিল তখন। হ্যাঁ, 12 বছর ইংল্যান্ডে, 12 বছর ছিলাম। কিন্তু একটা সুবিধা ছিল যে আমি যে মামার কথা বলছি, উনিও উচ্চ শিক্ষার কারণে, গ্রহণ করার কারণে ওই সময় বিলেতে ছিলেন এবং ওনার কাছ থেকে সেই সময় আমি আমি অনেক আমার এই গানের চর্চাটা ছিল আর কি। ওনার বাড়িতে যেতাম, ছুটিতে গান তুলতাম, একটা গানের পরিবেশ সেখানেও পেয়েছি আমি, যার জন্য অনেক নজরুলের অপ্রচলিত গান উনি সেই সময় স্বরলিপি দেখে দেখে তুলেছেন, আমাদের শিখিয়েছেন। বিশেষ করে নজরুল সৃষ্ট রাগের যে গানগুলো, সেগুলো কিন্তু আমি বিলেতে বসেই শেখা। এখন আমি দেখি যে এই গানগুলো নিয়ে অনেক চর্চা চলছে, অনেক রিসার্চ চলছে এবং নানান কিছু। তো এই এই যে অনেকে ধারণা করতে পারেন না যে আমি এই প্রবাসে এতকাল থেকে কিভাবে নজরুলকে আমি ধারণ করলাম, এটির মূল কারণটি ছিল যে মামার ওখানে অবস্থান এবং সেটি আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। মামার অ্যাসোসিয়েশনও বটে, কারণ মামা যাদের সাথে পরিবারে কিছু লোকজন ছিল তারা ওনারা অনেক, উনি লিডস বলে একটি শহর আছে ইংল্যান্ডে, নর্থ অফ ইংল্যান্ডে, সেখানে লিডস ইউনিভার্সিটিতে একসঙ্গে এত বাঙালি ছাত্র আমার মনে হয় আর বিলেতে আর কোথাও ছিল না। এবং প্রত্যেকেই খুবই, আমার মামার কারণেই বলবো কিছুটা, যে খুবই সংস্কৃতি মনা হয়ে উঠেছিলেন।
আমাদের সেই ভাষা আন্দোলন, আমাদের 21শে ফেব্রুয়ারি, আমাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, পাশাপাশি রবীন্দ্র প্রয়াণ বার্ষিকী, জন্মবার্ষিকী, নজরুল জন্মবার্ষিকী, এগুলো সবই আমরা ওই সময় উদযাপন করতাম সেখানে। তো যার জন্য এই চর্চাটা চালু থেকেছে সেই সময়, আমাকে আমাকে সাহায্য করেছে। এবং একটা কথা আমার আমি একটু বলতে চাই, মানে মাহমুদুর রহমান বিনয় সম্বন্ধে যারা জানেন না, যে এক একটা মানুষের একটা ভূমিকা থাকে। হ্যাঁ, কেউ গান গায়, কেউ গবেষণা করে, উনি ছিলেন গানের প্রচারক এবং সাংঘাতিক রকম ওনার একটা ভূমিকা। আমি বলবো প্রচন্ড রকমের ওনার যতটা নাম হওয়া উচিত বা স্বীকৃত হওয়া উচিত তিনি হয়তো পাননি, কিন্তু বিশাল একটা ভূমিকা আছে। তোমার উনি একটা উনি একটা বিশ্বাস করতেন কি যে গান শিখে সবাই তো শিল্পী হবে না, কিন্তু গান শিখতে এসে যদি সে যদি শ্রোতাও হয় সেটাও তো একটা বিশাল ব্যাপার। ওনার ওনার পুরো মানে এই আইডিয়াটা সেই সময় উনি অনেকেই গান একেবারেই কণ্ঠে সুর ছিল না, এমন মানুষদেরকে ডেকে এনে এনে ওই কথার ছলে গল্পের ছলে উনি গান শেখাতেন। এবং যেটা হয়েছে সেখানে যে উনি অনেক শ্রোতা তৈরি করতে পেরেছিলেন, এবং আমি মনে করি যদি বাংলাদেশে যদি উনি থাকতেন উনি অনেক পজিটিভলি সঙ্গীতের দিকে ওনার অবদান থাকতো আরো বেশি করে। একই কথা কি তোমার ছায়ানট সম্বন্ধে বলা চলে না, যে যার যে ছাত্রীরা আসছে তারা, এবং আমার মানে আমার কাছে মনে হয় উপমহাদেশে ছায়ানটের তুলনীয় কোনো প্রতিষ্ঠান আর নেই। এবং এটা সবচেয়ে আশ্চর্য দিক হচ্ছে এটা মানুষের উদ্যোগে করে, এর মধ্যে পেছনে কোনো সরকার নেই, কোনো ফাউন্ডেশন নেই, সংস্কৃতিতে নিবেদিত প্রাণ কিছু ব্যক্তির উদ্যোগে করে। আমি ছায়ানটের সম্বন্ধে এই কথাটাই মাঝে মাঝে ভাবি, এই যে ছাত্রছাত্রীরা আসছে, শিল্পী হয়তো এরা অনেকেই হবে না, কিন্তু এই যে একটা পরিবেশের মধ্যে 3-4 বছর কাটালো, তাতে হয়তো তারা এবং তারা যেখানে থাকবে তাদের বাড়িতে ঘরে গান আমাদের প্রচলিত সংস্কৃতির প্রতি একটা অনুরাগ জন্মাবে। ব্যাপারে তোমার কি মনে হয়? সে তো বটেই, ছায়ানটে এখন 4,500 ছেলে মেয়ে গান শিখছে, এটা কিন্তু ছোট কথা নয়। এবং প্রতি বছর আমরা আরো 700-800 ছেলে মেয়েকে এমন মানে অ্যাডমিশন দিতে পারছি না, কারণ জায়গা নেই আমাদের। কিন্তু এই যে আগ্রহটা আমরা তৈরি করতে পেরেছি যে বাঙালির সংস্কৃতি, এটাকে আজকাল খুবই কঠিন হয়ে পড়েছে এই প্রজন্মের ছেলেমেয়েরা। দেশ বিদেশ সম্বন্ধে এত কিছু জানে কিন্তু নিজ সংস্কৃতি সম্বন্ধে কিন্তু সচেতন না। এটা শুধুমাত্র বাংলাদেশে নয়, পশ্চিম বাংলাতেও সেদিন সৌমিত্র চ্যাটার্জি একটা কমেন্ট করেছেন যে কলকাতার ছেলেপেলেরা বাংলা ভুলতে বসেছে। এটা তো ওনার নিশ্চয়ই অনেক ভাবনা থেকে এই কথাটা বলা যে শুদ্ধভাবে বাংলা বলা। তো এই কাজটি আমি মনে করি যে ছায়ানট একটি বিশাল ভূমিকা রেখেছে বাংলাদেশে, রেখে চলেছে। আমাদের তো খালি তো সঙ্গীত শিক্ষার স্কুল না, সেটা ওখানে আমাদের নানান ধরনের কার্যক্রম রয়েছে। কল্পনাও সেই কার্যক্রমগুলোর সাথে জড়িত, শিকর, তারপরে আমাদের ভাষার আলাপ, বাংলা ভাষা কীভাবে শুদ্ধভাবে বলতে হয়, এগুলো নিয়ে কিন্তু আমরা নানান ধরনের কার্যক্রম এবং সংস্কৃতি সমন্বয় শিক্ষা শিক্ষা দেওয়া যে নালন্দা স্কুল, এই ব্যাপারগুলো ছায়ানট কিন্তু উদ্যোগী হয়ে এটা মানে অনেক একটা বিরাট কাজ করেছে আমি মনে করি। এবং একটা কার্যক্রম যেটা শিকড় আমরা বলছি, এই কার্যক্রমটি ছায়ানট যেমন একটা সময় সঙ্গীতের ক্ষেত্রে একটি বিশাল আন্দোলন করতে পেরেছিল সারা দেশ জুড়ে মুক্তিযুদ্ধের সময় ছায়ানটের অবদান, এবং এই যে বাঙালির সংস্কৃতির মানুষকে সচেতন করে তোলা, এই সবটা, এই শিকড় কার্যক্রমটাও আমরা মনে করি যে এটি একটি আন্দোলন হবে। নিজকে চেনা, নিজ দেশকে চেনা, নিজ ভাষাকে বোঝা এবং নিজ পরিচয়ে নিজেকে উপস্থাপন করা পৃথিবীর কাছে, যে আমরা বিশ্বাস করি যে বিশ্ব মানব হতে হলে কায়মনে বাঙালি হতে হবে। সেই গুরু সদয় দত্তের যে গান রয়েছে যে বিশ্ব মানব হবে যদি কায়মনে বাঙালি হয়, এই বিষয়টি আমরা খুব বিশ্বাস করি এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু এই কার্যক্রমটি চালাচ্ছি। এই বিষয়ে কল্পনাও কিছুটা বলবে। আর ছায়ানটকে আমি যে ব্যাপারে সবচেয়ে বড় কৃতিত্ব দিই সেটা হলো যে শুধু শেখাচ্ছে না, এই বর্তমানে বিজনেস স্কুলের ল্যাঙ্গুয়েজ থেকে বলতে হয় যে ব্র্যান্ডিং, অর্থাৎ ছায়ানট এমন একটা ব্র্যান্ড হয়েছে যে তোমরা যত ছাত্রছাত্রী নিচ্ছ তার থেকে কত লোক যে আসতে চাইছে, কত লোককে যে ফেরাতে হচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে এইরকম একটা বিশ্বাস তোমরা তৈরি করতে পেরেছো যে ছায়ানট যেটা দিচ্ছে
সেটা প্রচন্ড মূল্যবান, মানুষ তাদের সন্তানের জন্য সেটা চাইছে। এটা আজকের দিনে কম কথা নাই যে গ্লোবালাইজেশনের যুগে সবাই ইংরেজির পেছনে ধাওয়া করছে, আমাদের দেশেও তার ফল পড়ছে, সেটা একটা বিশাল ব্যাপার। আমি একটু অন্য জায়গায় চলে আসি, তুমি তো সাংগঠনিক ভাবে নজরুল সঙ্গীত শিল্পীদের একটা একটা সংগঠনের সাথে জড়িত, এই প্রতিষ্ঠানটি সম্বন্ধে একটু বলো এবং তোমাদের লক্ষ্য কি, তোমরা কি কাজ করতে চাও সংগঠনে? একটা যে কাজী নজরুল ইসলামের যে গান, এটি দীর্ঘকাল কিন্তু অভিভাবকহীন হয়ে পড়েছিল। অর্থাৎ কাজী নজরুল ইসলামের অসুস্থ হয়ে যাওয়া, 42-এর পরবর্তী সময়টা, যদি কিছুকাল মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং অন্যান্য ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায়, ধীরেনচন্দ্র মিত্র, এনারা একটা সময় পর্যন্ত নজরুলের গানকে এগিয়ে নিয়ে গেছে, কিন্তু তারপর একটা ভ্যাকিউম দেখা দেয়। এবং এই সময়টিতে অনেক সময় দেখা যায় যে সুর থেকে আমরা আসল যে বাণী সুর, সেখান থেকে সরে আসছিলাম কাজী নজরুল ইসলামের গানের ব্যাপারে। বিশেষ করে বলবো যেমন রবীন্দ্রনাথের গানে ওখানে বোর্ড আছে যে ইচ্ছে করলেই, হ্যাঁ ইচ্ছে করলেই কিন্তু সুরবন্দি দিয়ে এটা করতেই পারবে না, এটা আমরা জানি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশে নজরুল ইনস্টিটিউট, নজরুল একাডেমি, ছায়ানট, এই সংগঠনগুলো এক ধরনের একটা উদ্যোগী হয়ে কাজী নজরুল ইসলামের বাণী সুর সংরক্ষণ করে, আদি আদি যে কথাটা বলছে, পুরনো রেকর্ড সংগ্রহ করা, সেগুলো থেকে স্বরলিপিকরণ করা এবং সেগুলোকে আমরা যারা শিক্ষকতা করি আমাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া। কারণ কাজী নজরুল ইসলামের গানের কিন্তু একটা ভঙ্গি রয়েছে, সেই ভঙ্গিটা হারিয়ে যাচ্ছিল। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী যারা, যেটা আমি মনে করি যে হয়তো খুব সাকসেসফুল শিল্পী হতে পারেননি, তাদের নেক্সট টার্গেট ছিল কাজী নজরুল ইসলামের গান। অর্থাৎ গানের বাণীকে এমনভাবে কি বলবো, শাস্ত্রীয় সঙ্গীতের যে যে গানটি কাব্যগীতি, যেমন নয়ন ভরা জল গত বা আঁচল ভরা ফুল, এই যে এই ধরনের গানের মধ্যে অতিরিক্ত মাত্রায় এর রাগের ব্যবহার এবং এই গানটার মধ্যে খুব সহজ সরল বাণী, কিন্তু সেটাকে সেভাবেই গাইতে হবে। আবার পাশাপাশি নজরুলের গান যেগুলো রয়েছে রাগাশ্রয়ী গান, সেগুলোকে আমরা সেইভাবে গাইব। এই যে একটা বিষয়, এই এগুলো নিয়েই চর্চা বাংলাদেশে খুব বেশি করে আজকাল হচ্ছে। আমরা অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছি বটে, কারণ অনেক বড় বড় শিল্পীরা কিছু গান একটু ভিন্ন সুরে জনপ্রিয় করে ফেলেছেন এবং সেই জায়গা থেকে চট করে কিন্তু একটি নতুন সুর, মানুষের পরিচিতি তো সেই গানটা, হ্যাঁ এত জনপ্রিয় হয়ে গেছে যে আদি সুরটাকে সবসময় আমরা প্রতিষ্ঠা করতে পারছি না। তবে আমার বিশ্বাস যে আদি সুরকে যদি ভালো করে উপস্থাপন করা যায়, সে ভালো রেকর্ডিং, ভালো গাওয়া সবটা মিলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে। কারণ একটা সময় যখন কাজী নজরুল ইসলামের গান জনপ্রিয় হয়েছিল 40-এর দশকে, 30-এর দশকে, যেটা আমি আগেও বললাম যে কোনো একক গীতিকার সুরকারের সংখ্যা, মানে গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়ার যদি আমরা সেই পুরাতন সব রেকর্ডস দেখি, সেখানে আমরা কিন্তু কাজী নজরুল ইসলামের মতো আর একজন মানুষ খুঁজে পাবো না যার এত রেকর্ড বাজারে এসেছিল সেই সময়, এত জনপ্রিয়তা। হ্যাঁ, এবং জনপ্রিয়তা মানে কি, অবশ্যই এটা একটা কমার্শিয়াল ভ্যালু ছিল, শুধু শুধু তার রেকর্ড করেনি। এবং শোনা যায় যে কাজী নজরুল ইসলামের গান সেই সময় পশ্চিমবাংলায় যে নাটকের গান, যে নাটকের মধ্যে কাজী নজরুল ইসলামের গান থাকতো, সেই নাটকগুলো কিন্তু ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল সেই সময়। সেই সময় কথা বলছি তো, যার জন্য আমরা একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে সেই আদি সুর বাণী, এটা আমাদের বাংলাদেশের সরকারিভাবে একটা অর্ডিনেন্স রয়েছে যে আদি আদি বাণী সুরটাকে ঠিক রেখে কাজী নজরুল ইসলামের গান গাইতে হবে। এই দিকটাতে আমরা অনেক কাজ করে যাচ্ছি। অলরেডি যেটা বললাম যে প্রায় 40 খানার কাছাকাছি স্বরলিপির বই আমরা ইনস্টিটিউট থেকে পেয়েছি, এগুলো পশ্চিমবাংলায় যাচ্ছে এখন। পশ্চিমবাংলার অনেক প্রথম সারির শিল্পীদের সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে, তাদের সঙ্গে কথাও বলেছি আমি, এবং তারা এই স্বরলিপিগুলো চেয়েছেন, কারণ ওনারা বুঝতে পারছেন যে অনেকটা সরে এসেছি আমরা। কারণ 40, একটা কথা কি যে 40 দশকের যে সুর বাণী, এটার কিন্তু একটা ফর্ম রয়েছে। আমি চট করে একটা গান যদি শুনি, আমি বুঝতে পারবো যেটা একেবারে আধুনিক সময়ের গান সুর একটা তৈরি। তো এই ব্যাপারে সচেতনতা তৈরি করা
শিল্পীদের মধ্যে যারা খুব ভালো কণ্ঠের অধিকারী, ভালো গান করে, এরকম মানুষদেরকে সচেতন করা যে আপনারা কাজী নজরুল ইসলামের গানকে সেই আদি সেই যে সুর বাণী রয়েছে সেগুলো চর্চা করুন, আপনারা অডিও ইন্ডাস্ট্রিকে বলুন, আপনারা সেগুলো বের করে নিয়ে আসেন। এবং আমি আমার বিশ্বাস যে এগুলো আবার সেইভাবে জনপ্রিয়তা পাবে, এতে কোনো সন্দেহ নেই। একটা জিনিস আমাদের মনে হয়, আপাতত এটা আমার বার্ধক্যের লক্ষণ, যে নতুন প্রজন্ম আসছে তাদের সাংস্কৃতিক পরিবেশটা একটুখানি ভিন্ন, তারা অনেকটাই বহির্মুখী, এইরকম প্রেক্ষিতে তুমি তো অনেকদিন ধরে নজরুলগীতি শেখাচ্ছ, বাংলাদেশকে দেখছো খুব কাছে থেকে, ভবিষ্যৎ সম্বন্ধে তুমি কতখানি আশাবাদী? তো কয়েকটা প্রশ্ন আমি ভাগ করি, ভালো শিল্পী কি তৈরি হচ্ছে, ভালো শ্রোতা কি তৈরি হচ্ছে, এই যে আমাদের ট্রেডিশনাল পঞ্চকবির গান এর প্রতি, আমি বলি না যে ব্যান্ড সঙ্গীত বন্ধ করে দিলাম, সব কিছু থাক, কিন্তু তার মধ্যে যেন আমাদের এই সংস্কৃতির এই অংশটার একটা খুব পোক্ত জায়গা থাকে। এখানে বাংলাদেশে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমি তো মনে করি যে আগামী দিনগুলোতে আমরা, বিশেষ করে আমি নিজে ব্যক্তিগতভাবে, আমি ছেলে মেয়েদেরকে গান শেখাই যারা রেডিও টেলিভিশনে গান করে, তাদেরকে আর একটু নজরুলের গানে বিশেষ করে তৈরি করা, ছায়ানটে আমরা শিক্ষা আমরা দুজনেই আমরা শেখাই, সেখানে তাদেরকে সচেতন করছি। এবং যে কোনো সময় আমি বলতে পারি যে আগামী দিনগুলোতে আমরা বেশ কিছু উজ্জ্বল ছেলে মেয়ে আমরা উপহার দিতে পারবো, এবং যারা নজরুলের গানকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে। শুধু নজরুল কেন, আমাদের ছায়ানট তো শুধু নজরুলের গান, ওটা প্রধানত রবীন্দ্রসঙ্গীতের সংগঠন বলে সবাই ভাবেন, কারণ রবীন্দ্রসঙ্গীত একটা বাধা এসেছিল পাকিস্তান সরকারের থেকে, সেই বাধা আমরা অগ্রাহ্য করে কিন্তু রবীন্দ্রনাথের শতবর্ষ আমরা পালন করেছিলাম, এবং সেই থেকে ছায়ানটের জন্ম। কিন্তু সেখানেই আমরা শুধু রবীন্দ্রনাথকে নিয়ে যে ভেবেছি তা না, আমরা ভেবেছি যে বাংলা সংস্কৃতির যারা যারা বাঙালির গানকে সমৃদ্ধ করে গেছেন তাদের সবার গান আমরা চর্চা করব। রবীন্দ্র নজরুল তো রয়েছেন, রতন প্রসাদ, রজনীকান্ত সেন, এবং সেই সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধের সময় কত কত আমাদের দেশীয় গীতিকার সুরকাররা তারা অনেক ভালো ভালো গান লিখেছে, সেগুলো কিন্তু আমরা আমরা ছেলে মেয়েদেরকে শেখাই। এই তো আমি খুবই আশাবাদী এই প্রজন্ম। আমি যেটা আরেকটি জিনিস বলছিলাম যে শ্রোতাদের কিভাবে আমরা কি আকৃষ্ট করতে পারছি, যে কথাটি বললাম যে ভালো শিল্পী যদি আমরা তৈরি করতে পারি শ্রোতাকে আকৃষ্ট করা যাবে, যদি শিল্পী যদি ভালো না হয় শ্রোতা কিন্তু আকৃষ্ট হবেন না, এটা স্বাভাবিক কথা। ভালো বই যিনি লিখবেন সেই বই অনেকে পড়বেন, কিন্তু লেখা খারাপ হলে সেখানে এরকম বিষয়টি এরকম, দর্শক শ্রোতা অনেক বেড়েছে বাংলাদেশে অ্যাজ এ হোল, আমি মনে করি সঙ্গীত চর্চা বেড়েছে, শুধুমাত্র পঞ্চকবি না, অন্যান্য বিষয়ে আমরা যে রিয়ালিটি শোগুলো দেখছি এখন, এগুলোর পজিটিভ সাইডও আছে আবার নেগেটিভ সাইডও অনেক আছে। আজকে আমরা কলকাতার চ্যানেলগুলোতে নানান ধরনের রিয়ালিটি শো দেখছি, এবং সেগুলোরকে আবার অনুসরণ করে বাংলাদেশেও হচ্ছে, অনেক ভালো ভালো ছেলেমেয়েরা গান গাইছে বটে, কিন্তু ওই যে একটা স্টারডমের প্রতি তাদের যে একটা আকর্ষণ, শর্টকাট নিজেকে তৈরি করার আগেই মানে বাজারে নিজেকে উপস্থাপন করা, এবং এটা খুব আমি দেখছি যে একজন এই এই সমস্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা জনপ্রিয়তা পেয়েছে সে জনপ্রিয়তা বেশি দিন থাকছে না, দু এক বছরের মধ্যেই এই রিয়েলিটি শোর ছেলে মেয়েগুলো হারিয়ে যাচ্ছে। আমরা জানি অনেকেই খুব ভালোভাবে তাদের তারা আত্মপ্রকাশ করেছিল, কিন্তু একটা পর্যায়ে যে তারা হারিয়ে যাচ্ছে, মূল কারণটা হলো যে তাদের ওই গ্ল্যামারের ওয়ার্ল্ড এবং নিজেকে তৈরি করার ব্যাপারে তাদের অমনোযোগী হয়ে যাওয়াটা কিন্তু আমি মনে করি বিশাল কারণের পিছনে। আমি অল্প কিছুক্ষণের জন্য কল্পনার কাছে যাচ্ছি, তুমি তো নিজেও গানের চর্চা করো এবং এখন গান শেখাও ছায়ানটে, আর তুমি কি আরো সাংগঠনিক ভাবে আরো কর্মকাণ্ডের জন্য কার্যকরী কমিটির আমরা সদস্য? কয়জন আছে সদস্য কার্যকরী কমিটির? 22-23 জন আছে, 22 জন থাকে, এবং এটা প্রত্যেক বছরে বছর দু তিন বছর পর পর পাল্টায়। আর শিকর বলে একটা কার্যক্রম যেটা শাকিল বলছিল, ওই কার্যক্রমের সাথে আমি খুব যুক্ত। শিকরের ব্যাপারটা হলো যে যে একটা শাকিল বলছিল যে আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েদের নিয়ে আমাদের একটা ভীষণ উৎকণ্ঠা বা শঙ্কা কাজ করে, যেটা হলো যে ওরা ইংলিশ মিডিয়ামেই হোক বা বাংলা মিডিয়ামেই হোক, যে বিভিন্ন ধরনের
চ্যানেলের যে আগ্রাসন সেই কারণে ওরা কিন্তু ভীষণভাবে ডাইভার্টেড হয়ে যাচ্ছে। ওরা ওদের সংস্কৃতি, আমরা আমরা কিন্তু ছোটবেলা তো বাংলাদেশে যেটা মনে আছে যে সন্ধ্যার সময় টিভি খুললেই রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীতের গান শুনতে পারতাম, অথবা পড়লেই গীতি। কিন্তু আমাদের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেটা সেটা হচ্ছে না। ওদেরকে কিন্তু বাংলা গান শোনাতে হলে জোর করে ওদের চ্যানেলগুলো বন্ধ করে শোনাতে হয়, এবং যেটা যুদ্ধ করতে হয় রীতিমতো। তো এর জন্য যেটা ছায়ানট একটা ছোট্ট পরিসরে একটা উদ্যোগ নিয়েছে, যে আমাদের ধানমন্ডির আশপাশে যে স্কুলগুলো, বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, যে ওই বাচ্চাদেরকে সপ্তাহে একদিন, ওরা 3 ঘন্টা থাকবে, এবং ওরা যেহেতু সারা সপ্তাহ প্রচণ্ড চাপের উপরে থাকে, ওখানে কোনো চাপ বা কিছু চাপিয়ে দেওয়া হবে না, ওদের যেটা ইচ্ছে সেটা করবে। কিন্তু সেই ব্যাপারটা আমাদের সেই সমসাময়িক, সেই সময়টায় যে ঋতু চলছে, বা সেই সময় যদি নজরুল প্রয়াণবার্ষিকী বা জন্মবার্ষিকী হয়, সেই ব্যাপারগুলো হয়, সেই সাথে রেলেভেন্ট বিষয়গুলো নিয়ে আলাপ হবে। কখনো মাটির কাজ করানো হচ্ছে, আমাদের যে নানা ধরনের খাওয়া আছে, আমাদের পিঠে পুলির ব্যাপারগুলো আছে, আমাদের যেই খাওয়াগুলো হারিয়ে যাচ্ছে, অনেক সময় যে তালের তাল দিয়ে আমাদের পিঠা বানানো হয়, বা বর্ষাকালে কদম ফুল নিয়ে আসা হয়, কখনো কখনো বাচ্চাদেরকে নিয়ে আমাদের হয়তো গাছ ফুল পাতা চেনানো হয় যেগুলো আমাদের বাচ্চারা চিনছে না, এবং আমাদের মনীষীদের নিয়ে আলাপ আলোচনা করা হয় বিভিন্ন সময়, যে ব্যাপারগুলো আমাদের ছেলেমেয়েরা জানে না, আমাদের দেশের নানা নদ নদী সম্বন্ধে তারা জানে না, বই তো পড়েই না। তো এই ব্যাপারগুলো খুব ইনফর্মাল ভাবে কিন্তু ওদের শনিবারে 2-3 ঘন্টা করা হয়, প্রতি সপ্তাহে একদিন। এবং সেই সময়টা, সেই সপ্তাহটার মধ্যে যদি বর্ষাকাল পরে বা শরৎকাল পরে, সেইভাবে রেলেভেন্ট ওয়েতে জিনিসটা সাজানো হয়। এখন আমরা যেটা করছি, যেহেতু এখন 100-এর উপরে ছেলে মেয়ে পেয়ে গেছি আমরা, এখন ব্যাপারটা আর একটু ছড়াতে চাচ্ছি, যেটা একটু আগে শাকিল বললো যে ব্যাপারটা আমাদের জন্য একটা সামাজিক আন্দোলনও বটে। এখন যেটা করছি আমরা, অন্তত 15-20টা স্কুলকে আমরা অ্যাড্রেস করেছি অলরেডি, ওনাদের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল লেভেলে ওনারা এসেছিলেন, এবং অনেকেই উদ্বুদ্ধ হয়েছে ব্যাপারটা। ওনারাও বুঝতে পারছেন যে ওনারা কী করে জিনিসটা প্রতিষ্ঠিত করবে বুঝতে পারছেন না, কিন্তু আমাদের ছেলেমেয়েরা বের হচ্ছে একদম একটা সাইড ভ্যাকিউম ওদের, আমাদের বাংলা চর্চার ব্যাপারে ভ্যাকিউম, আমাদের সঙ্গীত সম্বন্ধে জানে না, আমাদের মনীষীদের সম্বন্ধে জানে না, ওরা একটা হজবরল অবস্থার মধ্যে আছে। তো অনেকগুলো অন্তত আমরা আসবার আগে দিয়ে একটা আয়োজন করলাম স্কুলগুলোকে নিয়ে, 5-6টা স্কুল আমরা আসবার আগেই আমাদের জানিয়েছে তারা এই জিনিসটা ওদের স্কুলে অন্তত সপ্তাহে একদিন ইন্ট্রোডিউস করতে চায়। এটা হলো একটা পার্ট আমাদের ঢাকা স্কুল। আর আরেকটা অংশ, আমাদের সম্মেলন পরিষদে একটা বিশাল পেনিট্রেশন আমাদের দেশব্যাপী আছে, প্রায় 70টা বোধ হয় যে 60-এর উপরে জেলায় আমাদের কাভারেজ আছে, বিভিন্ন জেলাভিত্তিক সম্মেলন পরিষদ। সম্মেলন পরিষদে যেটা ওরা করবে, আমরা একটা ছোট ডকুমেন্টারি বানিয়েছি শিকড়ের উপরে, সেই শিকড়ের ব্যাপারটা সব সম্মেলন পরিষদের জেলা পর্যায়ে ওটা ম্যান্ডেটরি করে দেবে, যে এই জিনিসটা তোমরা সম্মেলন পরিষদে চর্চা যে হচ্ছে সেখানে তো দেখাবেই, আর তার থেকে যদি সেখানকার জেলা পর্যায়ের স্কুল কলেজে নেওয়া যায়। তো এটা হলো শিকড়ের মোটামুটি একটা আমাদের ব্যাপার, যেটা চ্যালেঞ্জ আমাদের জন্য। খুব সুন্দর উদ্যোগ, বাচ্চাদের থেকে কেমন সাড়া পেয়েছো, তাদের বাবা মাদের থেকে খুবই ইতিবাচক সাড়া? সেটাই, আমরা আমরা বাবা মাদের সাথে যে ইন্টারাকশনটা হয়, ওই বাবা মাদের দেখে, অন্তত 100টা বাচ্চার বাবা মাটা দেখে অনেক আশার আলো আমরা দেখেছি, যে সেই বাবা মাদের যে প্রচণ্ড উৎসাহ বাচ্চাদেরকে নিয়ে এসে, যে তাদের সমস্ত কাজ ফেলে 3 ঘন্টা বসে থাকা, সব বাচ্চা হয়তো হয় না, এক একটা ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাসে থাকে 50টা বাচ্চা, হয়তো 4টা বাচ্চা এসছে, কিন্তু সেইটাও আমাদের অ্যাচিভমেন্ট। এই 4টা বাচ্চা থেকে হয়তো 6টা হবে, 8টা হবে। আর বিশেষ করে বাবা মাদের যে কনসার্ন, নানা ধরনের সাজেশন, তাতে মানে আমরা ভীষণভাবে কি বলবো, ওভারহেল্পড, যে ওনাদের থেকে এমনভাবে সাড়া পাচ্ছি, এবং ওনারা এত, কারণ ওই বাবা মার কনসার্নটা কিন্তু আমাদের মতোই, আমরা কিন্তু আমাদের নিজেদের ছেলে মেয়ে, আমার নিজের ছেলেদের নিয়ে আমি এই উৎকণ্ঠা থেকেই আমি ব্যাপারটা নিশ্চিত করতে চেয়েছি, যে আমার ছেলে আজকে ট্রেনে উঠে গেছে, যখন দেখছি তার বাংলার দুরবস্থা, সেটা দেখে আমি চাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মের বাচ্চাদেরকে অন্তত আমরা কী করে রক্ষা করতে পারি। কারণ পরে তো ওরা গ্লোবালাইজেশনের যুগে ওদের সব ধরনের ভাষা জানতে হবে, কিন্তু তার মানে এই নয় যে আমরা ইংলিশ জানবো, বাংলা জানবো না। এবং আমাদের একটা সময় ছিল, কিন্তু তুমি খেয়াল করে দেখো আমাদের বাবারা, তারা খুব ভালো ইংরেজি শিখতেন, খুব ভালো বাংলা শিখতেন, কারণ সেই সময় বাংলাদেশের প্রত্যেকটা জেলা স্কুলের শিক্ষার মান এমন ছিল যে ইংরেজির শিক্ষক খুব ভালো ইংরেজি জানতেন,
বাংলা শিক্ষক খুব ভালো বাংলা জানতেন। আমাদের সার্বিকভাবে শিক্ষা ব্যবস্থার একটা ভীষণ রকমের অবনতিও কিন্তু এটার একটা খুব বড় কারণ। আর একটু আগে যে আলাপটা হচ্ছিল যে আমাদের দেশের বিভিন্ন জেলা পর্যায়ে আমাদের ছেলে মেয়েদের আগ্রহের ব্যাপারটা, ওইখানে কিন্তু ভীষণ ভালো, এটা ওয়াহিদ ভাই করেছিলেন সম্মেলন পরিষদের, আমাদের ওয়াহিদুল হক, আমাদের যে সম্মেলন পরিষদের শুরুটা বা ছড়ানোটাতে ওনার প্রচুর অবদান। উনি কিন্তু বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গিয়ে কে কোথায় ভালো গান করছে ওদের ধরে ধরে নিয়ে আসতেন। সেই রকম আমাদের মানে সাংঘাতিক ভালো ভালো কণ্ঠ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আছে। আমি কিছুদিন আগে খুলনার একটা মেয়ের গান শুনলাম আমাদের টিভিতে, কিন্তু আনফর্চুনেটলি ওরা সঠিক সুরটা পাচ্ছে না। তা আমাদের ছায়ানটের মাধ্যমেও আমরা এখন যেমন ওয়েব বেস নানা ধরনের অ্যাক্টিভিটি চালু করে চিন্তা ভাবনা করছে, আমাদের সংস্কৃতি সম্ভার বলে একটা লাইব্রেরির মতো ব্যাপার আছে, যেটা আমাদের ছায়ানটের ওয়েব পেজে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে সহজলভ্য করার চেষ্টা করছি, কারণ আজকাল ফোনের মাধ্যমে অনেক অনেক কিছু জানতে পারে। তো ওই খুলনার মেয়েটাকে দেখলাম অসাধারণ কণ্ঠশৈলী তার, কিন্তু সুরটা সম্পূর্ণ ভুল গাইল, ব্যাপারটা ওর দোষের না। ও বললো আপা আমি এটা শুনেছি, যখন বললাম এটা গানটা ধীরে মিত্র কণ্ঠে আছে, ও কিন্তু 5 মিনিটের মধ্যে খুঁজে বের করে ফেললো নেটে, ওর বললো আপা পেয়েছি আসলে সুরটা একেবারেই আলাদা। এইভাবে আমাদের ছেলে মেয়েদেরকে অরিজিনাল সুর বলা বা আমাদের শেখরের কার্যক্রম এগুলো যদি ধরিয়ে দিই, আগ্রহী ছেলে মেয়ে এখনো প্রচুর আছে। আমি এবার শাকিরের কাছে ফিরে আসি, আর সবাই শ্রোতা দর্শকদের কাছে ক্ষমা চাইছি, আমাদের অসংখ্য প্রশ্ন আছে কিন্তু দুঃখজনকভাবে সময় আমাদের একটু সীমিত, দু একটা প্রশ্ন শেষ করো। শাকিল, তোমার কাছে আমার একটা প্রশ্ন করার ইচ্ছা বহুদিনেরই, যে তুমি আমাকে একবার বলেছো তোমার সাথে সাইদ আব্দুল হাদির একবার কথা হয়েছিল এবং উনি বোধ হয় খুব আক্ষেপ প্রকাশ করেছিল যে বাংলাদেশে শিল্পীদের কোনো আলাদা, এই যে এটাই যে আমার একটা জীবনের প্যাশন, এটার একটা সম্মান নেই। কেউ যদি জানে যে উনি গান করেন বলে আর কি করেন, সেই রকম একটা বৈরী পরিস্থিতিতে তুমি গানকেই তোমার জীবনের মূল কাজ হিসেবে বেছে নিয়েছো, এবং যেটা বিশেষ করে বলার প্রয়োজন যে আর্ট শিল্পীদের, শিল্পীরা তো গান গায় কিন্তু তুমি তার চাইতে খানিকটা বেশি, তুমি ভীষণ সিরিয়াস নজরুলগীতি সম্বন্ধে, সে তোমার কথোপকথন থেকে বোঝা যায়, তোমার কর্মকাণ্ড থেকে বোঝা যায় তুমি নজরুলের গানের পিউরিটি সেটা যেন একদম ঠিক সঠিকভাবে গাওয়া হয়নি, তুমি প্রচণ্ড রকমের সিরিয়াস। কিন্তু এই যে একটা তফাৎ আমরা দেখি যে যারা সঙ্গীত কিংবা শিল্পকলার প্রতি নিবেদিত কিন্তু সামাজিকভাবে একটা অবস্থানের ফাঁক আছে, এই পরিপ্রেক্ষিতে তুমি কতখানি সুখী বল কি মনে? এই বিষয়টা খুবই দুঃখজনক আসলে, যে কথাটি আমাদের যে শিল্পীর কথা তুমি বলছিলে আজ সৈয়দ আব্দুল হাদি, আমার মনে আছে ওনাকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে আপনার কোনো অনুশোচনা আছে কি না যে আপনি শিল্পী, উনি আবার ওই আমাদের ঢাকাতে পাবলিক লাইব্রেরির একটা বেশ বড় সড়ো পদে উনি চাকরি করতেন, পাশাপাশি উনি তো আমাদের ন্যাশনাল লেভেলে উনি গান করতেন, ছায়াছবির গান করতেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে, সবটাই পেয়েছেন। কিন্তু উনি আসলে যখন খুব একটা সিম্পল এক্সাম্পল উনি দিলেন আমাকে, যে আমার মেয়ের যখন বিয়ে দিতে গেলাম আমাকে জিজ্ঞেস করছেন যে আমার ছেলের বাবা যে বিআই সাহেব আপনি তো গান তো করেন জানি আর কিছু করেন কি, তো উনি বলছিলেন যে আমার উত্তরটা হওয়া ছিল যে আমি গান করি সেটাই তো আমার যথেষ্ট পরিচয়, সারা দেশের মানুষ আমাকে সঙ্গীত শিল্পী হিসেবে চিনে। তো উনি না বলে সেটা উনি বলে যে আমি ডেপুটি সেক্রেটারি লেভেলের একজন চাকরি, আমি তো বলেন যে আমি বলে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার বলার দরকারই ছিল না। তো এই এই দুঃখজনক পরিস্থিতিটা সম্ভবত আমাদের বাংলাদেশে বেশি এটা আছে, পশ্চিম বাংলায় যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে একজন শিল্পীকে দেখে আমি জানি, কিন্তু যে কথাটি বলছিলাম যে একটা সময় ছিল যে প্রতিটি স্কুলে আমাদের দেশে সঙ্গীতের কিন্তু ক্লাস হতো, আমার মা খালারা যখন স্কুলে পড়তেন, সেই বিষয়টা এখন এই আমাদের স্কুল ক্যারিকুলামের মধ্যে রয়েছে বটে কিন্তু দেখা যায় না, যে স্কুলে স্কুলে কয়েকটি গুটি কয়েক স্কুলের আমরা দেখি যে সঙ্গীতের ক্লাস রয়েছে,
পশ্চিমবাংলা নিশ্চয়ই আরো বেশি, আমি জানি না কি অবস্থা সেখানে, যদিও ওখানে যারা বন্ধু বান্ধব রয়েছেন তারাও কিন্তু আফসোস করেন যে এই বিষয়গুলো এখন আগের মতো নেই। তো এই জিনিসগুলো যদি হয়, আমার মনে হয় যে সঙ্গীতের প্রতি, সংস্কৃতির প্রতি আমাদের শ্রদ্ধা বোধ আরো বাড়বে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা আমার আলোচনা শেষ করব। আমাদের হাতে খুবই সময় কম, তবুও আমি দর্শকদের থেকে দুই একটা প্রশ্ন নেব। তো কার কোনো, কারো যদি কোনো প্রশ্ন থাকে হাত ওঠান প্লিজ। কারো কোনো প্রশ্ন আছে কি শাকিল কিংবা কল্পনার জন্য যদি কোনো প্রশ্ন থাকে? হ্যাঁ সমাধি বলুন। আমি পশ্চিমবঙ্গের লোক, আমি আপনার গানের কথা খুবই শুনেছি এবং সাম্প্রতিককালে কলকাতা একাত্তরে নজরুলের বিশেষ অনুষ্ঠানটি দেখলাম, দেখে আরও সম্মান আরও ভালোবাসা লেগেছে। তো আপনাদের ছায়ানটের সমস্ত কাজ শুনে খুব ভালো লাগলো। ছায়ানট প্রতিষ্ঠানটি কত দিনের? এটি 1963 সাল থেকে, মানে 50 বছর হয়ে গেছে, 50 ইয়ার্স কমপ্লিট করেছি কিছুকাল আগেই। এটা যেটা বলছিলাম যে রবীন্দ্র শতবর্ষ পালনে আমাদের তৎকালীন পাকিস্তান সরকার বাধা দিয়েছিল, পাকিস্তান সরকারের একটা অঘোষিত বাধা ছিল, সেটা অগ্রাহ্য করে আমরা কিন্তু কলেজ তখন থেকেই ছায়ানটের প্রতিষ্ঠা পেল। ওই 61 সালে শতবর্ষ পালন ছিল, 63-তে এসে আমরা ছায়ানট প্রতিষ্ঠা করলাম। কারণ ছায়ানটের কথা আমরা খুব শুনেছি, হ্যাঁ ঠিক সঠিক, এবং এখন তো যা শুনলাম গানের সঙ্গে আরো অন্যান্য কার্যক্রমগুলো শুনে খুবই ভালো লাগলো। সংস্কৃতি চর্চাটা আসলে আমাদের বাংলাদেশে যারা থাকেন তারা অনেকটা বুঝবেন, যারা সংস্কৃতি সচেতন মানুষ তারা বুঝবেন যে কতটা বাধার সম্মুখীন হই আমরা ইদানিং কালেও, নানান ধরনের রাজনৈতিক সমস্যা এই সেই, কিন্তু ছায়ানট একটি, আমি মনে করি যে এমন একটা জায়গায় পৌঁছেছে যে আমরা নানান কিছু দিয়ে সংস্কৃতি সচেতন, বাংলা সংস্কৃতি সচেতন মানুষ তৈরি করার ব্যাপারে আমরা অনেকাংশেই আমরা, আমাদের অর্জন হয়েছে কিন্তু পুরোপুরি অর্জন এখনো হয়নি, আমাদের কাজ করে যাচ্ছে নানান কিছু দিয়ে, আমাদের চেষ্টা থাকবে। কারণ আমাদের এই বাংলাকে কেন্দ্র করে, আমাদের বাঙালি সংস্কৃতিকে কেন্দ্র করে কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে, সেই ব্যাপারটি আমাদের ভুলে গেলে চলবে না। সেই ব্যাপারে এই সচেতনতা মানুষের মধ্যে যাতে আবার জেগে ওঠে সেই সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। জি বলুন। আমার নাম মণি, আমি আপনাদের দুজনকে অভিনন্দন জানাতে চাই আপনাদের এই যে আগামী প্রজন্মকে নিয়ে আপনার যে কাজটা আসলে, এবং হারুন ভাইকেও অনেক ধন্যবাদ যে এই এই আলোচনার মাধ্যমে আমরাও জানতে পারলাম এখানে আটলান্টায় বসে। তো আমার প্রশ্ন খুব ছোট, আপনি কি পঞ্চকবিদেরকে নিয়ে কোনো গানের অ্যালবাম বা সিডি করার? জি আমার একটা অ্যালবাম আছে, অ্যালবামটির শিরোনাম হচ্ছে ছিল চাঁদ মেঘের পারে, যেটি অবশ্য পঞ্চকবির গান রয়েছে প্লাস সেই সময়ের খুব একজন বিখ্যাত সুরকার গীতিকার হিমাংশু দত্ত, হিমাংশু দত্তের গান, এবং সেই সঙ্গে পঞ্চকবির গানও সের মধ্যে সেখানে রয়েছে, রবীন্দ্র নজরুল, অতুল প্রসাদ, জিল রায়, রজনীকান্ত সেন, সেই সঙ্গে কিছু রাগাশ্রয়ী গান করেছে। আমাদের আসলে আটলান্টায় আমরা যদি ওটাকে বিতরণ করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হবে। আই হোপ যে আমরা এখানে এনে এখানে বেশ কিছু গান রয়েছে সেখানে। আচ্ছা কালকে দেখা হবে। আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজন, আর দর্শক শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ। আমরা সেবার লাইব্রেরির পক্ষ থেকে অসম্ভব রকমের আনন্দিত তোমাদের দুজনকে পেয়ে, অল্প সময়ের জন্য তোমরা অ্যাটলান্টায় এসেছো তার মধ্যে সময় দিচ্ছ, আর দর্শক শ্রোতাদের কাছে আমরা ক্ষমা চাইছি, ওদের আরেকটা এনগেজমেন্ট আছে, না হলে ওরা আরও সময় দিত। আমাদের আশা রইল ভবিষ্যতে অ্যাটলান্টা এলে আরো অনেকখানি সময় আমাদের দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই সাক্ষাৎকারটা আমি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।